2011 সালের এই গান দিয়ে গোটা এক জাতিকে অদ্ভুত করেছিলেন মডেল অভিনেত্রী শাইনা আমিন। এরপর দীর্ঘ এক যুগ পার হয়ে গেছে ও ভক্তদের কাছে তিনি পাকিস্তানি অভিনেত্রী হানি আমিরের থেকেও বেশ কিছু। তবে আক্ষেপের বিষয় হলো শাইনা আমিন এখন আর মিডিয়াতে নেই, অনেকদিন ধরেই তাকে আর এই অঙ্গনে দেখা যায় না। বর্তমানে স্বামী সংসার নিয়ে যুক্তরাজ্যে সুখে জীবন কাটাচ্ছেন। শাইনা আমিনের পুরো নাম মাহমুদা আমিন শাইনা। তিনি 1985 সালের 26 ফেব্রুয়ারি সৌদি আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন। তার বাবা নুরুল আমিন একজন ব্যবসায়ী, সৌদি আরবেও তিনি প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন। শাইনার বয়স যখন 1.5 বছর তখন তার বাবা মা সৌদি আরব থেকে দেশে চলে আসেন আর তিনি বেড়ে উঠেছেন ঢাকার লালমাটিয়াতে। ছোটবেলা থেকে শাইনার বই পড়া নাচের প্রতি আগ্রহ ছিল। তিনি প্রখ্যাত নৃত্যশিল্পী মোহাম্মদের কাছে সর্বপ্রথম নাচ শেখেন আর তিনি লালমাটিয়া মহিলা মহাবিদ্যালয়ে পড়াশোনা করেন। 2006 সালে বদরুল আনাম চৌধুরী নাটকে প্রথম অভিনয় করেন শাইনা। এরপর তিনি বেশ কিছু বিজ্ঞাপনের নাটকে কাজ করেন। তবে তিনি সবথেকে বেশি পরিচিত হন 2011 সালে, সে বছর ওপার বাংলার সুগমিতা ও বাংলাদেশের শহীদের গাওয়া এক জীবনে এত প্রেম পাবো কোথায় গানের মডেল হয়েছিলেন শাইনা। এই গানে তার বিপরীতে ছিলেন আরেক পরিচিত মডেল অন্তপুরী। যেমন ছিল গানের কথা তেমনি এই দুজনের অভিনয়। এই গানে শাইনা সবাইকে মায়ায় বেঁধেছিলেন আর অন্ত তার আত্মত্যাগের জন্য এত বছর পরে এসেও স্মরণীয় হয়ে আছেন। গানটিতে মডেল হওয়ার পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের দুজনকে, বিশেষ করে শাইনা আমিনকে। বিজ্ঞাপনের ছোট পর্দার কাজের পাশাপাশি বড় পর্দাতেও তার অভিষেক ঘটে। অভিনয় করেন একাধিক একক নাটক, ধারাবাহিক নাটক ও টেলিফিল্মে। 2011 সালে মেহেজান ছবিতে কিশোরী বেলার চরিত্রে অভিনয় করেন শাইনা। ব্যক্তিগত জীবনে 2011 সালে আসাদুজ্জামান সেতু নামের একজনের সঙ্গে বিয়ে হয় শাইনার। বিয়ের 3 বছরের মাথায় সে সংসারে ইতি টানেন এই অভিনেত্রী। এরপর যুক্তরাজ্য প্রবাসী মাসুদ রানাকে বিয়ে করে বর্তমানে সুখের সংসার করছেন। শাইনা 2 সন্তানের জননী। 2018 সালে 13 নভেম্বর লন্ডনে একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম হয়। তবে সংসার নিয়ে ব্যস্ত থাকলেও মাঝে মধ্যে ঢাকায় আসেন এই অভিনেত্রী। 2023 সালের শেষের দিকে বাংলাদেশে এসেছিলেন এই অভিনেত্রী। বিভিন্ন সাক্ষাৎকারে শাইনা বলেন অভিনয়কে এখনও মিস করেন তিনি। দীর্ঘদিন অভিনয়ে না থাকলেও শাইনা আমিনের জনপ্রিয়তা মোটেও কমেনি, খুবই অল্প সময়ে দর্শকদের মনোমুগ্ধ করে রেখেছেন তিনি।